আপনি পৃথিবীর যেই দেশে থাকেন না কেন, বাংলাদেশের থেকে সেই দেশের টাইমিংটা কিন্তু একটু আলাদা। যেমন এখন কিন্তু ঘড়িতে 11:17 AM সকাল। তো এখন ঠিক ধরেন যে আপনি মিডল ইস্টের কোনো একটা দেশে থাকেন, ধরেন যে সৌদি আরব থাকেন অথবা দুবাই থাকেন। তো দুবাই আর সৌদি আরবের টাইমটা কীভাবে, মানে নতুনদের ক্ষেত্রে এক সময় জানা হয়ে যায় যে কয় ঘন্টা ডিফারেন্স। তারপরেও ঠিক এক্স্যাক্ট আপনি কোনো জায়গায় ভ্রমণে গেলেন, যাওয়ার পরে কোনো একটা দেশে, সেটা যে কোনো দেশ হইতে পারে, সাপোজ আমরা প্রথম যেটা দেখি সেটা হলো দুবাইটা দেখি, যে এখন আমাদের এখানে 11:18 বাজে, দুবাইতে কয়টা বাজে। তো এইখানে সার্চ বক্সের মধ্যে চলে আসি, সার্চ বক্সে। সার্চ বক্সের মধ্যে আসার পরে এইখানে লিখি যে বিডি টাইম টু দুবাই টাইম নাও, এটা লিখলাম না, এটা সার্চ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে গুগল কিন্তু আপনাকে সব কিছু খুব সহজ করে দিছে, খুব সহজে করা যায়। এখানে বাংলাদেশে 11:18 বাজে মঙ্গলবার, এখানে দুবাইতে দেখতে পাচ্ছেন যে দুবাই আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত 9:18 AM সকাল 9:18 বাজে। ওইখানে 10:11 মানে 2 ঘন্টার একটা ডিফারেন্স কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। ওইখানে 9:18, আমাদের এখানে 11:18, এখানে 11:19 হয়ে গেছে। এখন ধরেন যে আপনি থাকেন হইল কাতারে থাকেন অথবা সৌদি আরবে থাকেন, তো এখানে বিডি টাইম টু, এই যে এখানে আমরা দিয়ে দিই সৌদি টাইম নাও, সৌদি টাইম নাও। এখানে দেখতে পাচ্ছেন এইখানেও 2 ঘন্টার একটা তফাত আছে, বাংলাদেশে 11:19 মঙ্গলবার, সৌদি আরবে 18:19। এইভাবে আপনি কিন্তু সবগুলো চেক দিতে পারেন, সেটা পৃথিবীর যে কোনো টাইম হোক না কেন। যেমন এখানে দিলাম বিডি টাইম টু ইটালি টাইম নাও, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইতালিতে 6:20 AM মঙ্গলবার, ইতালিতেও মঙ্গলবার 6:20 AM মানে কেবল সকাল 6:20 বাজে, আর আমাদের এখানে 11:20। তো এখানে এক্স্যাক্ট আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের টাইম ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টার প্রায়, পাঁচ ঘন্টা, এখানে এক্স্যাক্ট 5 ঘন্টার টাইম ডিফারেন্স। এখানে 6:20 ওইখানে, মানে আমাদের এখানে 11:20 ওইখানে 6:20। এইভাবে আপনি এখানে আমেরিকা টাইম, ইউএসএ টাইম দিতে পারেন, ইউএসএ টাইম নাও, এখানে ইউএসএ টাইম দেখেন যে 12:20 AM আমাদের এখানে 11:20। ওয়াশিংটন ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমিংটা দেখাচ্ছে এখানে। এখানে আমরা আরও দিতে পারি, মানে এইভাবেই টাইমটা চেক করে। এখানে আমরা আরও দিতে পারি, সাপোজ দিয়ে দিলাম যে কাতার, ঠিক আছে, কাতারে এক্স্যাক্ট ওই টাইমই হবে। এখানে কাতারে দেখতে পাচ্ছেন একটু 3 ঘন্টার ডিফারেন্স আছে এখানে, কাতারে 8:21, আমাদের এখানে 11:21। এইভাবে খুব সহজেই কিন্তু আপনি পৃথিবীর যে কোনো টাইমিং কত দেশের উপরে কিন্তু দেখতে পারবেন যে কত টাইমিং ডিফারেন্স। এখানে বাংলাদেশ আর কাতারের 3 ঘন্টা টাইমিং ডিফারেন্স আছে, তো এগুলো কিন্তু আপনি খুব সহজেই এইভাবে দেখতে পারেন পৃথিবীর যে কোনো দেশের সাথে বাংলাদেশের টাইমিং ডিফারেন্সটা কত।